ডলার সংকটের পাশাপাশি রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কম, ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এর মধ্যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ $1.21 বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে $19.45 বিলিয়ন নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে পরিমাণ প্রকৃত রিজার্ভ আছে তা দিয়ে শুধু 3 মাসের আমদানি খরচ মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়, সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেশি থাকায় আমদানি ব্যয় কমেনি, এছাড়াও করোনার পর বৈশ্বিক বাণিজ্য আগের অবস্থায় ঘুরে দাঁড়াতে পারেনি। পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশের ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে, যা এখনও অব্যাহত আছে। এ সংকট দিন দিন বাড়ছে।